তাদেরকে আহ্বান করেন সকলে দাঁড়ি। তো আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু কথা বলবো, সেটি হলো যে আমাদের কি করণীয়। আমরা যে শুধু মানুষদেরকে দাওয়াত দিব, মানুষদেরকে দিনের পথে আহ্বান করব, মানুষদেরকে দিনের পথে আহ্বান করব, কিন্তু আমাদের চরিত্রটা কেমন হওয়া উচিত, আমরা নিজেদেরকে কিভাবে গড়ে তুলব, সেই বিষয়ে আসলে আমাদের জানা থাকা দরকার। আমি প্রথমেই সূরাতুল বাকারার যে আয়াত তেলাওয়াত করেছি সেটি হলো যে ফামাইয়াকফুরু বিত্বাগুত, যে তাগুতকে অস্বীকার করে, ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনার পরে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এখানে যেই কথাটা বলা হয়েছে যে সে শক্ত একটি হাতল ধারণ করে, শক্ত একটি মজবুত ধারণ করে, রশ্মি ধারণ করে, লাং ফিসামালাহা, যেটা কখনো ছিন্ন হবার নয়, যেটা কখনো ছাড়বার নয়। অর্থাৎ এই আয়াত থেকে আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, এখানে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে ত্যাগ আছে, আর আমরা কেউ ছিলাম বেরলবি আকিদায়, কেউ ছিলাম দেওবন্দি আকিদায়, আপনার কেউ ছিলাম গরম সুন্নি, কেউ নরম সুন্নি, কেউ তাবলিগি, মানে এইখানে যারা আমরা আছি ব্রাহ্মণবাড়িয়াতে জন্মগত কোরআন ও সুন্নার অনুসারী আছে বলে আমার মনে হয় না। তো আমরা যাদের সাথে সাক্ষাৎ হয়েছে বা যাদেরকে আমরা পেয়েছি, যে সমস্ত দিনী ভাইদেরকে আমরা পেয়েছি, সকলে আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য শিরক কুফুর তাগুতি আকিদা থেকে, বিদাতি আকিদা থেকে কনভার্ট হয়ে আমরা কোরআন ও সুন্নার দিকে এসেছি। তো এই জন্য অন্যান্য যারা প্রকৃত জন্মগতভাবে কোরআন সুন্নার অনুসারী তাদের চেয়ে আমাদের স্পৃহা, আমাদের আবেগটা একটু বেশি। এই জন্য দেখা যাচ্ছে আমরা অনেক সময় আবেগের বশীভূত হয়ে এমনও কিছু কাজ করি, এমনও কিছু কার্যক্রম আমাদের মাঝে চলে যায় বা এসে যায় যেগুলার দ্বারা আমরা নিজেদের চরিত্রকে কোরআন সুন্নার বহির্ভূত কাজের দিকে ধাবিত করে ফেলি। তো প্রিয় সম্মানিত দিনী ভাইদের প্রতি আমি যেই আরজটি করব, যে আসলে আমরা ব্রাহ্মণবাড়িয়া কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন 2018 ইংশনের সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমরা করেছি, তো 3-4 বছর যাবত হয়ে গিয়েছে। তো আমরা এই কোরআন সুন্নাহ ফাউন্ডেশন প্রথম যখন গ্রুপ খোলা হয় তখন মাত্র 10 থেকে 15 জন দিনী ভাই ছিল। আমাদের একটা টার্গেট, একটা লক্ষ্য ছিল, যেখানেই আমাদের সহি আকিদার দিনী ভাই পাওয়া যাবে তাহাকে এই গ্রুপের মাধ্যমে অ্যাড করে সে যেই তানার সেই তানাতে আমরা গ্রুপ, তানাভিত্তিক গ্রুপ করব। তারপরে ব্রাহ্মণবাড়িয়া প্রতিটি থানায়, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে গ্রাম, গ্রাম থেকে প্রতিটি ঘরে ঘরে আমরা তাওহীদের আলো পৌঁছে দিব, মসজিদ মাদ্রাসা করব, পাঠাগার করব, এই সমস্ত উদ্দেশ্য। কিন্তু আমাদের যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা ভালো, কার্যক্রমও ভালো, কিন্তু আপনি ভালো কাজ করবেন, দিনী কাজ করবেন, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবেন আর শয়তান সেখানে বসে থাকবে, বিষয়টা কিন্তু এমন নয়। তো যার ফলশ্রুতিতে শয়তান আমাদের পিছনে এমনভাবে লেগে গিয়েছে, শয়তানের কুমন্ত্রণায় পা দিয়েছি আমরা কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের নির্ভীক কিছু দিনী ভাই, যার কারণে আমাদের মাঝে হয়েছে হিংসার বশীভূত, এমনও কিছু অবস্থান তৈরি হয়েছে যে অবস্থানগুলার দিকে লক্ষ্য করলে, যে অবস্থানগুলার দিকে চিন্তা করলে বুক ফেটে কান্না আসে, যে আমরা যেই একজন দিনী ভাইয়ের সাথে দেখা করার জন্যে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতাম, সেই দিনী ভাইয়ের নাম শুনলে মনের ভিতরে হিংসা আসে, সেই দিনী ভাইকে দেখলেই কেন জানে মনের ভিতরে এই ধরনের হিংসা বিদ্বেষ তৈরি হয়, মনে হচ্ছে এমনও অবস্থা
আমাদের মাঝে তৈরি হয়েছে যে একদিনই ভাই আরেকদিনই ভাইকে দেখলে আপনার মুসলমানি মনে করতে চায় না, বেদাতীদের সাথেও এরকম আচরণ করে না। যে আচরণ একজন দিনী ভাই অপর দিনী ভাইদের সাথে যে আচরণ করে, আপনার এর চেয়ে সবচেয়ে বেশি নির্যাতিত আমি হয়েছি। আসলে যেই সমস্ত আচরণ আলেমদের সাথে করা হয়েছে বা আলেম উলামাদের সাথে যে সমস্ত নির্যাতন করা হয়েছে, আমার মনে হয় না আসলে ইলম এবং জ্ঞান আছে বলে, কোরআন সুন্নার প্রকৃত জ্ঞান যদি তাদের ভিতরে থাকতো তাহলে এই ধরনের আচরণ আলেম উলামাদের সাথে দিনী ভাইদের সাথে কেউ করতে পারতো না। এখানে আমাদের সম্মানিত হলিলুর রহমান বাচ্চু ভাই আছেন, এই বাচ্চু ভাইকে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন। সেই বাচ্চু ভাইয়ের সাথে আমি দেখা করার জন্য আপনি জুমার খুতবা শেষ হওয়ার পর থেকে নিয়ে আসর পর্যন্ত আমি কৈরতলা বাস স্ট্যান্ডে বসেছিলাম এবং বাচ্চু ভাইও অনেকগুলা কাজ ফেলে দিয়ে, উনি কয়েকটা দরবার ছিল ওই দিন সবগুলাকে ফেলে দিয়ে সিনজি রিজার্ভ নিয়ে উনি শহরে আসছেন শুধু আমার সাথে দেখা করার জন্যে। দেখা করবেন, উনি একটা মাদ্রাসা করবেন, দিনের কাজ করবেন। আর আমি এক ভাই থেকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি যে একজন দিনী ভাই আপনার একটা মাদ্রাসা করবেন ব্রাহ্মণবাড়িয়াতে, ওই খুশিতে আমি, আপনি চিন্তা করেন, আমি ওই স্ট্যাটাসটা পরেই ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চু ভাইয়ের নাম্বার সংগ্রহের চেষ্টা করলাম। তারপরে বাচ্চু ভাইয়ের সাথে দেখা করে, ওই সময় মাটি ফালানো হচ্ছে জমিতে, সেদিন বাচ্চু ভাইয়ের সাথে দেখা করে উনি বলল যে আমার একজন এমন লোক দরকার যিনি মাদ্রাসাটাকে গড়ে দিবেন। আমাদের প্রিন্সিপাল মহোদয় এখানে আছেন মাহমুদুল্লাহ মাদানী ভাই, উনি বলেছেন আজকে 250 ছাত্র ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে ওই মাদ্রাসায় হয়েছে। আপনারা জানেন এই মাদ্রাসাটি প্রথম যখন মাটি ফেলানো হয়, প্রথম যখন গড় উঠানো হয়, রাস্তা ছিল না, মাদ্রাসার কোনো রাস্তা নেই, বাজার থেকে রাস্তার অনেক দূর থেকে সিমেন্টের বস্তা আমরা মাথায় করে আমি সর্বপ্রথম মাদ্রাসাকে ইয়ে করার জন্যে প্রথম উনি আমাকে নিয়ে আসছিলেন যে আপনি প্রিন্সিপাল হিসাবে মাদ্রাসাটাকে একটু গড়ে দিয়ে যান, এখানে আমরা চাই যে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বড় একটি প্রতিষ্ঠান হোক। আমি আলহামদুলিল্লাহ এখানে 7 মাস ছিলাম, তো প্রতিষ্ঠান এখন গড়েছে।